السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল আকরম সাল্লামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে। এ পর্বে যা থাকবে সেটা হচ্ছে প্রথম হিজরি সনের শাওয়াল মাসে রসুল আকরম সাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আয়েশার সাথে ঘর করা শুরু করেন, এবং তিনি ছিলেন রসুল আকরম সাল্লামের সবচেয়ে প্রিয়া স্ত্রী হজরত খাদিজার পরে। রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম ইয়াসরিবের নাম পাল্টে দিয়েছেন, এবং তিনটে নাম সবচাইতে প্রসিদ্ধ। একটা নাম হচ্ছে তাবা, আরেকটা হচ্ছে মদিনা, আরেকটা হচ্ছে তাইবা। রসুল আকরম সাল্লাম বলেন, ইন্নাল্লাহ সাম্মাল মদিনাতা তাবা, মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ জানহু মদিনার নাম তাবা হিসেবে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন বুখারী মুসলিমের হাদিস, উমিরতু বিকরিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা ইয়াসরিব ওয়া হিয়াল মদিনা, যে আমাকে এমন এক এলাকায় যেতে আদেশ করা হয়েছে যে এলাকা সকল এলাকাকে গ্রাস করে নেবে, অর্থাৎ নেতৃস্থানীয় অবস্থানে থাকবে, সেটা কেন্দ্রভূমি হবে নেতৃত্বের। সবাই এটার নাম দিয়েছে ইয়াসরিব, কিন্তু আসলে সেটার নাম হচ্ছে মদিনা। এরকম ভাবে আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যেটা হযরত জাবির ইবনে সামুর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানু ইউসামুন আল মদিনাত ইয়াসরিব ফাসাম্মাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষ মদিনাকে ইয়াসরিব বলে ডাকত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার নাম দিয়েছেন তাইবা বলে। প্রথম হিজরি সনের আরো কিছু কর্মকাণ্ড, সেটা হচ্ছে প্রথম হিজরি সনে আজান চালু হয়, এবং যত বর্ণনা এসেছে সব বর্ণনা এটাই প্রমাণ করে যে আজান, আপনার যদিও কেউ বলে থাকে যে আপনার মক্কাতে শুরু হয়েছে হিজরতের আগে অথবা ইসরাতে, সেগুলো কোনোটাই আপনার প্রমাণিত কথা নয়। তাহলে যত বর্ণনা আমরা পেয়ে থাকি যে আজান মক্কাতে চালু হয়েছে অথবা ইসরাতে ইসরা মেরাজে চালু হয়েছে, সেটা ভুল কথা। বরং বাস্তব কথা হচ্ছে যে আজান চালু হয় প্রথম হিজরি সনে। আবদুল্লাহ ইবনে সালাম, তিনি ছিলেন ইহুদি, তিনি ইসলাম গ্রহণ করেন প্রথম হিজরি সনে, এবং তিনি ছিলেন ইহুদিদের মধ্যে আলেম, এবং তার ইসলামটা ইহুদিদের জন্য, ইহুদিদের বিরুদ্ধে একটি প্রমাণ যে ইসলাম যে সত্য, কারণ তিনি ছিলেন আলেম। যখন মুহাজির সাহাবে কেরাম মদিনাতে আসলেন, তখন তারা পানি সংকটে পড়েছেন, এবং একজন ব্যক্তি বনি গিফার গোত্রের একজন ব্যক্তির একটা কুয়া ছিল যেটার নাম ছিল রুমা। সে কি করত, যে এক আপনার বালটি পানি বিক্রি করত এক মুদের বিনিময়ে, এক মুদ কোনো কিছু হতে পারে আটা, এরকম গমের এরকম কিছু হতে পারে, এটার বিনিময়ে সে বিক্রি করত। তখন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংকট দূর করার জন্য একটা প্রস্তাব করলেন, বললেন, মাইয়াশতারি বিরা রুমা বি খাইরিন লাহু মিনহা ফিল জান্নাহ, যে রসুল বলেছেন যে তোমাদের মধ্যে কি আসো রুমা কুয়াটাকে খরিদ করে দিবে, আল্লাহ যে সামনে জান্নাতে এর চাইতে আর উত্তম কুয়া তাকে দান করবেন। তখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এই কুয়াটাকে খরিদ করলেন নিজের ব্যক্তিগত সম্পদ দিয়ে, এবং সেটাকে মুসলমানদের জন্য আপনার ফি সাবিলিল্লাহ দিয়ে দিলেন, যে সবাই এটা ব্যবহার করতে পারবে। সুতরাং এটা হয়ে গেল আপনার ব্যাপক, এবং পানি সংকটটা দূর হয়ে গেল। যখন আপনার পাঁচ বেলা নামাজ ইসরা এবং মেরাজের মধ্যে ফরজ করা হয়, তখন তো আমরা জানি প্রত্যেক বেলা ছিল দু রাকাত করে, শুধু মাগরিব ছাড়া, মাগরিব শুধু তিন রাকাত ছিল। কিন্তু পরবর্তীতে আপনার ওহি আসে যে তিন বেলার মধ্যে আরও দু রাকাত বাড়িয়ে দেওয়া হবে, সেটা হচ্ছে জোহরের নামাজ এবং আসরের নামাজ এবং এশার নামাজ, তখন এই তিন বেলা চার রাকাত হয়ে যায়, এবং এর উপরে আজ পর্যন্ত আপনার অটল রয়েছে। এটি হচ্ছে আপনার এই পর্বের কথা। আগামী পর্বের জন্য আমরা অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।